Aska. Ami music channel er pokkho theke uposthit hoyechi. Aro aro notun ekti akorshoniyo upohar niye. Allahr pagoler ekta khela. Tai kemon bhabe khelche boltechi shobar kache. Tobe tar age amar ekta onurodh shobar kache. Jodi ei apnader oti porichito এই হানিফালির কিরচা কাহিনী বাউলা জারি গান বিচ্ছেদী গান যদি আপনাদের ভালো লাগে আমার অনুরোধ সবার কাছে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সমস্ত বন্ধুদেরকে ছড়িয়ে দিবেন সাবস্ক্রাইব করে বেল বাটনই বাজিয়ে দিবেন দিবেন তো অনুরোধ রইল কিন্তু তবে এখন ধৈর্য ধরে শুনেন এই যে আল্লাহর পাগল ওই পাগলার পাগুল্লি ওই জঙ্গলার মধ্যে থাকতো পাগলার পাগুল্লি জঙ্গলায় থাকতো কিন্তু ওই পাগলের একটা ভক্ত ছিল সেই ভক্তে কি করত তাই বলতেছি সবার কাছে ওই ভক্তে যাই মানুষের ঘরে ঘরে ওই পাগলার ভক্ত মানুষের ঘরে ঘরে যে কি বলে মা সগলরা ভিক্ষা দিবেন গো ভিক্ষা দিলেও ভালো না দিলেও ভালো এই কথা কইয়া একটা সেকেন্ড দেরি করে না মুখ দেই বুলিটা সারে সঙ্গে সঙ্গে বাড়ির ঠিকানায় মাজা ভিক্ষা নিয়া যায় দেখে সে লোক নাই তখন সমস্ত লোক কি করে ওই বিজ্ঞানীয়া ঘুরা যায় যে হাই রে এটা কেমন পাগল আসে কেমন ভিক্ষুক আসে মা সগল ভিক্ষা দিবেন গো ভিক্ষা দিলেও ভালো না দিলেও ভালো বিজ্ঞান নিয়া যে এত সে মানুষ আর আমরা পাই না এইটাই কিন্তু ওই আল্লাহর পাগলের হুকুম ওই বক্তকে বইলা দিছে এই কথা বাড়ি বাড়ি যে বলবে তোমার চাওয়া মাত্র যদি কেউ দিতে পারে তার ভিক্ষাটা কিন্তু তুমি নিয়ে আসবে আর যদি নিতে না দিতে না পারে তার ভিক্ষা কিন্তু নিবে না এইভাবেই যখন ভিক্ষা করতেছি একদিন দেখ দেখ করতে করতে ওই ধর্মিক বাদশাহ হয়তো রাজকাসারিতে বৈশা সভাসদগণ নিয়া বিচার করতেছি এমন টাইমে কিন্তু ওই ভিক্ষুক যাইয়া উপস্থিত হয়ে গেছে মা সগল ভিক্ষা দিবেন গো ভিক্ষা দিলেও ভালো না দিলেও ভালো বাদশাহ কিন্তু এই কথাটা খেয়াল করছি ক্যারি সারা জীবন দেখলাম মানুষকে ভিক্ষা দিলে ভালো কিছু দিলে ভালো না দিলেও যে ভালো এই কথা তো জীবনে শুনি নাই সভা বন্ধ করে দিল রাজকাসারি বন্ধ করলো তখন আস্তে আস্তে রাজকাসারি ছাইরা দেয়া ওই যে এই কথাটা বইলা যখন ওই ভিক্ষুক যাইতেছে ওই বাদশাহ বাড়ির থেকে আইসা তখন মানে পিছন দে পিছন দে যাইতেছে তখন যাইতেছে আর হাত উড়িয়া তখন মানে তো ডাকতেছে
বিগি বাসা ডাকছে তোমার গো হো পাগল একটু ফিরা যে তাকা আমরে দাঁড়াও দাঁড়াও ওরে পাগল রে এ সেও পাগল কিন্তু পিছন থেকে বাসায় ডাকতেছে দাঁড়াও তোমার সাথে দুইটা কথা আছে কিন্তু দাঁড়ায় না এইভাবে যাইতে যাইতে সারাটা দিন চলে গেল তখন মানে সে জঙ্গলায় চলে গেল ওই যে জঙ্গলায় যেটা পাগল আর একটা পাগুল্লি ছিল ওই পাগলে আল্লাহর পাগলে বলতাছে হে পাগুল্লি আজকে আমার ভক্ত আসতেছি তবেই করো যা কিছু পাকাইছেও তুমি একটা কাজ করো মানে চারটা জায়গায় বারো কারণ ওরাও সারাটা দিন কষ্ট করে আসতেছে পাগুল্লি বলতেছে না না তা হবে না কারণ আমি দুইটা অংশ করব এক অংশ আমি খাব আর বাকি এক অংশ তুমি কয়জনে খাইবে সেটা তুমি জানো তখন ওই পাগুল্লি কি করলো আস্তে আস্তে ওই খানাটা দুইটা ভাগ করল দুইটা ভাগ কইরা ওই পাগুলি অর্ধেকটা খাইয়া নিল আর বাকি যে অর্ধেকটা রইল ওই অর্ধেকটা তখন অগরে দুজনের নিগা আর ওই আল্লাহর পাগলে তিনটা অংশ কইরা সামনে নিয়ে বৈসা রইল পাগুল্লি কিন্তু খাইয়া শেষ করিয়া দিল আস্তে আস্তে ওই পাগলের ভক্ত আর ওই ধর্মিক বাদশাহ ওই জঙ্গলের ভিতরে চলে গেল তখন ছালেমাল সালামাল কি আলেক সালাম দিয়া বাদশাহ মানে ওই পাগলের সামনে খাড়া হয়ে গেছে বলতাছে হ্যাঁ বাবা বসো আমি জানছি যে তুমি আসতেছ তবে আজকে এই পাগলের কথায় ভিক্ষা দিলে ভালো না দিলে যে ভালো এই উদ্দেশ্যে তো তুমি আইছো আগে তুমি খানা খাও তারপরে তোমাকে বলছি যে হ্যাঁ বাবা আজকে আমি সারা জীবন বাসাই করলাম সারা জীবনে দেখছি যাই কিছু হোক মানুষকে দেওয়া ভালো বিশ্বাস করে ভালো পায় যে ভিক্ষা দিলে ভালো না দিলেও যে ভালো এই না দিলে ভালোর অর্থ আজকে আমি জানবার আইছি বাবা তাই আমি জানতে চাই বেশ
না দিলে যে ভালো তার অর্থ পাবা, আর দিলে যে ভালো তারটাও পাবা, তুমি বসো। তখন মানে তিনজনে একসাথ বৈশা, ওই যে আল্লাহর পাগলখানা সামনে নিয়ে বৈশা রয়েছে, তখন বিসমিল্লাহ বইলা, এই তো তিনজনে ওই খানাটা খাইছে। তখন ওই আল্লাহর পাগলে বলতেছে, দেখো বাবা বাদশা, আজকে তুমি বাড়িতে চলে যাও, এই যে ভিক্ষা দিলে ভালো আর না দিলে ভালো এইটার অর্থটা তুমি কালকে আইসা নিয়ে যাই, কারণ আজকে আইসো, আজকে যদি তোমাকে দিয়া দেই তোমার বিশ্বাস হবে না, তাই তুমি আগামী কাল আইসো, আজকে তুমি চলে যাও। বলতেছে, না বাবা, বললে কিন্তু খুব ভালো হইতো যে না আজকে বলা যাবে না, আমি তোমার সাথে কথা দিলাম কিন্তু কালকে তুমি আইসো, আইসা এইটার রেজাল্ট পাইবে, বিজ্ঞা না দিলে যে ভালো তার অর্থ তুমি পাইয়া যাবে, যে তাই না, যে হ্যাঁ ঠিক আছে। রে বাসায় রওনারে হইয়া যায় সারা দিন গো, বিয়ারে বাসা বাড়িতে চইলা যায়, ওরে এইভাবে নাডাই বাপসে গো, বাসায় শুনেন মন দিয়া রে, আমি শুনি নাই জীবনে রে, এই কথা শুনি আরে বাসায় দান্দারে লাগা যায় সারা রাত্রি, গেল রে বাসারি ঘুম তোরে হইল না, ওরে সারা গেল রে বাদশাহ বাবিতেই বাবিতে রে, সারা রাতি গেল গো বাদশাহ বাবিতেই বাবিতে রে, বাসায় রে, এ এ এ এ এ
বাদশা গেল জঙ্গলায় ওইখানেতে কি হইল আমি সবার শুনা আয়ো রে শোনেন শোনেন সবার ভাইরে যখন ওই জঙ্গলায় চলে গেল যাইয়া দেখি ওই পাগলার পাগুল্লি গলাগলি ধইরা মানে শুয়া রয় নাই বইসা রইছে। তখন মানে জোরাত করে বলতেছে বাবা আপনি তো হয়তো কালকে বসছিলেন আজকে আসতে বলছেন, আমি বাবা আসছি, দয়া করে আপনি বলেন এই যে ভিক্ষা দিলে ভালো আর না দিলে যে ভালো হয় এই অর্থটা আমায় একটুকে দয়া করে বইলা দিন। পাগল কিন্তু কথা বলে না, কিন্তু যে বক্তটা ছিল সে বক্তটা কেউ দেখে না, শুধুমাত্র দেখতেছে পাগলার পাগুল্লি গলা দৈরা বৈশা রয়েছে। তখন আস্তে করে ওই পাগলের গায়ে হাত লাগাইছে, বাবা আপনি আমার কথা শুনছেন না। যখন হাত লাগাইছে ডুববুত করে দুই দিকে দুজন পড়ে গেছে, দেখে দুজন মারা গেছে, পাগলাও নাই পাগুল্লিও নাই। যখন পাগলার পাগুল্লি নাই চোখের পানিতে তো বাসায় বুক বাসায়, হাই রে হাই আমার এই কথার অর্থ এখন আমাকে আর কে দিব। কান্দিয়া কান্দিয়া রে বাসা বুকারে বাসায় কথার অত গোয়া মাইকে দিব তাই করে দয়া করে কে বাহাই এখন আমায় বলি বেরাসিয়া গেল ওই বাসায় যার যার করে কান্তি লাগলো। এই টাইমে মধ্যে সেই ভক্ত আসছি, দেখে যে বাসায় মাটিতে গড়িয়া কান্দতেছি, বলতেছে দেখেন বাদশাহ নামদার আজকে আপনার কান্দনে আমার সে গুরু বাবায় আমাকে পাঠিয়ে দিছে, যাও আজকে বাদশাহকে বুঝাও। তাই তো আমি আসলাম, আপনার কান্দনে আমি থাকতে পারলাম না, তবে হ্যাঁ আপনি যে বলছেন ভিক্ষা দিলে ভালো না দিলে ভালোর অর্থ কি এটা জানতে চাইছেন, তবে এইটার অর্থ আমি কি দিব আমার গুরু বাবায় আর কি দিব। এই যে আপনি যে স্বয়ং বাদশাহ, আপনার বাড়ির পশ্চিম পাশে একটা বাজার আছে, ওই বাজারের মধ্যে হয়তো একটা মেতর আছে, ওই মেতরে কিন্তু একটা জুংলি পালে, দেখেন গা ওই জুংলির পেটে একটা কিন্তু বাচ্চা হয়েছে, আর আপনার বাড়ির পশ্চিম পাশেই জমিদারির বাড়িতে একটা মাত্র ছেলে হয়েছে,
কিন্তু ওই ছেলে হইয়া কিন্তু দুগ্ধ খাইতেছে না, একবার লাল হইয়া যাইতেছে, আবার লাল হইয়া যাইতেছে, নীল হইয়া যাইতেছে। তাই দয়া কইরা আপনি তাড়াতাড়ি ওই ছেলের কাছে চলে যান, ওই ছেলে কিন্তু আপনার কথার মীমাংসা দিবে, কমসে কম আজকে রাত্রিতে হইছে। ছেলেরে যে প্রশ্ন করবেন ওই ছেলে জবাব দিব যে তাই নাকি, যে হ্যাঁ ঠিক আছে। এই কথা শুনা তখন আর বাসায় দেরি করে নাই, এই তো মানে আবার ঘুরিয়া নিজের দেশে রওনা করলেন। তাই যাইতে 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 ওই যে বাদশায় বাড়ির পশ্চিম দেশ দিকে যে একটা বাজার আছে, দেখে সত্যিকারেই ওই বাজারের মধ্যে একটা মেথর থাকে। মেথরের বাড়ির দক্ষিণ পাশে খালের মধ্যে একটা জুংলি বাইন্ধা থুইছে, ওই জুংলির পেটে দেখে আরে পাশে একটা বাচ্চা আছে, কেবলমাত্র রাত্রিতে বিয়াইছে। ওইটা দেখা তখন সেই জমিদারের বাড়িতে গেল, দেখে সত্যিকারেই জমিদারির বাড়িতে শত শত লোক রাস্তার থেকে সারাটা রাস্তা বাড়ি ভরা মানুষ, কিন্তু মানুষ আসতেছে আর যাইতেছে যে হাইরে অত সুন্দর একটা ছেলে হইছে এই জমিদারের ঘরে, কিন্তু দুগ্ধ খায় না, শুধুমাত্র কাঁদতেছে, কারণ কি? তখন কত উজা বৈদ্য দানরি কবিরাজ কত কিছুই যে যাইতেছে কিন্তু কোনো কিছুতে কাজে আসতেছে না। তখন ওই যে বাদশা ওই বাদশায় তখন ধীরে ধীরে চলে গেল, ধীরে ধীরে বাসায় রে দেখো রওনা রে হইয়া যায়, ধীরে ধীরে চইলা গেল ওই জমিদারের বাসায়। শুনে নে শুনে নি শ্রোতা গোবিন্দ আমি সবা রেই যাই কইয়া রে, কেমনি পাগল হইছে রে বাদশা, পাগলের কথায় না দিলেও যে ভালো হয় হে হে দেখো এইটা হলো কি ব্যাহ রে, সবার কাছে বলছি এখন এ জমিদারের বাসায় দেখে সবাই দেখো রে দেখো ছাড় দিতেছে আয়ো রে, ভিতরে বাড়ি গেল বাসর রে কাছে
বলেনি 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 বাহাবা তো হো যাবার ব্যাখ্যা দেন কুলি ইয়ারে শুনেনি শুনেনি ওই হে হে বাবার এ হাজার হাজার লোক তামেশা দেখতেছি, ওই ছেলের কান্দনে সবাই আকুল হয়ে যাইতেছে। যখন ওই বাসায় যায় জুরাত করে খারইছে, ওই ছেলের আর কান্দন নাই। ছেলে তখন বলতেছে বাসা নামদার, বাবা তুমি এখনো বিচার পাও নাই। সমস্ত মানুষ আতঙ্ক হয়ে গেল, হাইরে হায়, যাওয়ার রাত্রে এই ছেলে জন্ম নিছি, জন্ম নিয়েই কানতেছে, কিন্তু দুগ্ধ মায়ের দুগ্ধ খায় নাই। মাও বাবা আকুল হয়ে যাইতেছে, ছেলের কান্দনে গ্রামবাসী আকুল হয়ে যাইতেছে। আজকে স্বয়ং বাদশাইছে আর মাসুম বাচ্চা কথা বলতেছি, মানুষ ধান্দা লেগে গেল, এটা কি কারণ হইল, কি কারবার চলতেছে? বাদশাই বলতেছে, হে বাবা আমি কিন্তু এখনো বুঝতে পারি নাই। যে বুঝো নাই, ওই যে তুমি জঙ্গল আগে ছিলে না, আমার যেটা বক্ত ছিল সে বক্তে বলছিল ভিক্ষা দিলেও ভালো না দিলেও ভালো, দিলে যে ভালো এটা তো সারা বিশ্বের জগতের মানুষ জানে, দিলে ভালো হয়, না দিলে যে ভালো হয় এটা কেমন ভালো হয়, এই কথাটা আমি আর কি বলবো বাদশা। ওই যে মেতরের বাড়িতে একটা জুঙ্গলি আছে, ওই জুঙ্গলিও কিন্তু আজকে রাত্রিতেই বিয়াইছে। ওই জুঙ্গলির পেটে একটা বাচ্চা আছে, ওই ভূমিস্থ হইছে, ওই বাচ্চারে আপনি যে জিজ্ঞাসা করেন গা, ওই বাচ্চাই বলে দিব। তখন সমস্ত মানুষ বলতেছে, কিরে এটা কেমন কারবার হইল, আজকে ভিক্ষা দিলে ভালো না দিলে ভালো, তার অর্থ ওই জুঙ্গলির পেটে জুঙ্গলি হইছে, ওই বাচ্চাই দিব, সবাই চল আজকে কেমন করে প্রশ্নের জবাব দেয় আমরা সবাই শুনব। এই তো মানে সেই বাদশার পিছনে পিছনে রওনা করল। যাইয়া তখন ওই জুঙ্গলিকে ঘিরাও করিয়া তখন মানে স্বয়ং বাদশা বলতেছে, হে জুঙ্গলি মাও, আমি কিন্তু একটা মাহাত্ম্য তোমার কাছে জানতে চাই। তখন মানে কান্দা কান্দা ওই জুঙ্গলির বাচ্চাই তখন বলতেছে, শোনো শোনো ওই হে রে বাদশা, তোমারে যাহা নাই কি আর বলিব গো বাদশা, আমার বুকটারে ভাই ওরে আগে জানলে কি এমনি কর্ম আমি করি, আমি দোহরায় হরে আগে জানলে কি এ
মুনি কর্ম আমি করি তামে দহরায় হরি বলতাছে দেখেন বাদশা ওই যে আপনি আমার ভক্তের সাথে যে জঙ্গলায় গেছিলেন যাইয়া দেখলেন যে একটা পাগলা আর পাগুল্লি কিন্তু আমি তো সেই পাগুল্লি কারণ সারা জীবন দুনিয়ার বুকে যা কিছু পাইতাম ওই পাগলের সাথে যেটা ব্যবহার করছি কারণ এক সাতখানা পাকিয়া পাগলে বলতো আমার স্বামী বলতো যে আজকে লোক আসতেছে কিন্তু তুমি এতগুলা থালি বাড়ো এতগুনা খানা বাক করো কিন্তু আমি ওইটা করি নাই আমি সরাসরি আদা দি বাক কইরা আমার দিয়ে আমি খাইছি আর বাদ বাকিগুলা ওই আমার স্বামী ওই পাগলে সবাই রে নিয়ে খাইছি কিন্তু আজকে তার ফলে আজকে আমি জুংলির ঘরে জন্ম নিছি এই যে আজকে আমি জুংলি গদগদ কইরা যা কিছু পাইতাছি খাইতাছি ওই যে আমার স্বামী কিন্তু আজকে বাদশার ঘরে জন্ম নিছি শুধু আপনার অপেক্ষায় যার যার করে কান্দতেছি আপনার ব্যাখ্যা দিয়া কিন্তু আজকে সে মায়ের বুকের দুধ খাইতেছি তবে এই তো হইল আমাদের বিজ্ঞা দিলে ভালো ওই যে আজকে সে বাদশার ঘরে জন্ম নিছি কারণ না দিলে যে ভালো তার ফল আজকে আমি জুংলির ঘরে কারণ সারা জীবন আমি কাউকে দেই নাই শুধু আমার ঘর আসি ডালছি আমি খাইছি কাউকে দান করি নাই কাউকে দেই নাই আজকে তার ফল আজকে আমি জুংলির ঘরে কিন্তু দান করছে যে সে আজকে বাদশার ঘরে বাদশার কুলে জন্ম নিছে তাই তো বলছি বাদশা আপনার কাছে তাইতে পাঠিয়ে দিছে উনি আমারই কাছে এই তো তার ব্যাখ্যা আপনাকে দিয়ে দিলাম এই কথা শুনি আরে বাদশা পাগলে হইয়া যায় সারা জীবন কি ব্যা করলাম গো আমি থাকিয়া তোরা আয়ো রে
ঘরে সাইরা দেই এ করিবে না মা আয়ো রে সবার কাছে চাইছি ক্ষমা রে Bye.